নিজের স্কিল ডেভেলপ করার জন্য নিজের জন্য একটু চেষ্টা করি ঠিক আছে তো সকল প্রতি অনুরোধ থাকবে সকলেই আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলবেন ওকে তো আমি চলে যাচ্ছি আমি এখান থেকে চলে যাবো ডিসপিসিতে যাওয়ার পর এখান থেকে আপনাদের জন্য একটি ফোল্ডার তৈরি করেছিলাম কি নামে ফ্রি ক্লাস কোর্স পাইথন উইথ ফ্রি ক্লাস ওকে আমি ফোল্ডার চলে গেলাম আমি এইটার এই যে লোকেশন যে আছে যে লোকেশন আমি এখানে কি করব সিএমডি লিখবো তারপর ইন্টারপ্রেস করে দিচ্ছি তারপর এখানে কোড স্পেস ডট ইন্টারপ্রেস করে দিলাম তাহলে কি হলো ওই লোকেশনটাকে আমাদের এই করে ওপেন করে ফেলেছে ঠিক আছে ওকে তাহলে আমরা গত ক্লাসে কিন্তু অপারেটর সম্পর্কে আলোচনা করেছিলাম এবং অপারেন সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাস হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস আমরা এই ক্লাসের জন্য যেটা করব আমরা প্রথমেই একটি ফাইল তৈরি করে নেব ঠিক আছে সো আমরা ফাইল কিভাবে তৈরি করতে পারি এই যে উপরে একটি নিউ ফাইল নামে একটা আইকন আছে এই আইকনের উপর ক্লিক করব স্ক্রিন শেয়ার করা আছে আপনার হয়তোবা নেট প্রবলেম আছে হ্যাঁ একটু রিফ্রেশ করে দেন কেমন স্যার আমি শুধু লোগো দেখতে চাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সকলে আনমিউট করে ফেলে সকলে আনমিউট করে ফেলে স্ক্রিন শেয়ার আছে আমি তো বললাম স্ক্রিন শেয়ার আছে কারণ আমি দেখতে পাচ্ছি এখান থেকে ওকে আমি এটা টেস্ট লাইভ করার জন্য আমার মোবাইল থেকে আমি এটা ওপেন করে আছে যাতে করে কোনো সমস্যা না হয় ওকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই যে উপরের একটি নিউ ফাইল আছে আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আমরা একটা ক্লাস নেম দিচ্ছি ক্লাস কত দেব 04 অথবা 4 দিতে পারি তারপর .py লিখে দেব এটা হচ্ছে আমাদের কি পাইথন ফাইল অর্থাৎ .py হচ্ছে আমাদের নেম এক্সটেনশন মানে আমাদের ফাইলের এক্সটেনশন আচ্ছা আমি এটা কিন্তু জুম করে দিলাম তো আচ্ছা এখন অনেকে জয়েন করছেন এটা তো খুব একটা ডিস্টার্ব হচ্ছে আমি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে এক ভাই স্মরণ করে দিয়েছেন যে আমরা কিভাবে ইউজারদের কাছ থেকে ইনপুট নিতে পারি গত ক্লাস আলোচনা করেছিলাম ভেরিয়েবল সম্পর্কে সম্ভবত না যেন তার আগের ক্লাসে হয়তো বা তিন নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম ভেরিয়েবল সম্পর্কে তো ভেরিয়েবল আমরা কিভাবে নিতে পারি মনে এই একটা ভেরিয়েবল তারপর আমরা এখানে ইকুয়াল সাইনের মাধ্যমে অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে আমরা কি করতে পারি আমরা কোন একটা ভ্যালুকে অ্যাসাইন করতে পারি ঠিক আছে তাহলে আমরা এই এ ভেরিয়েবলের ভিতরে বা এ পাত্রের ভিতরে আমরা কি করতে পারি আমরা 10 ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারি এই অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে ওকে তো আমরা যদি এখন এটাকে প্রিন্ট করতে চাই তাহলে এ ভেরিয়েবলকে যদি কল করি আমরা তখন কিন্তু আমরা এ ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবো এক্সাম্পল যদি আমরা এখানে প্রিন্ট ফাংশনটা যদি আমরা ব্যবহার করি তারপর ফার্স্ট ব্রাকেট আমরা যদি এখানে এফ রিয়াবলটাকে যদি আমরা কল করে দেই এখানে কল করে দিলে আমরা এখন কি এ রিয়াবলের ভ্যালুটাকে কিন্তু আমরা কি করতে পারবো এখন প্রিন্ট করতে পারবো বা দেখতে পারবো তো আমাদের এখানে প্রোগ্রাম এক্সিকিউট করছে এ রিয়াবলের ভ্যালুটাকে সবাই কি এতটুকু বুঝতে পেরেছি নাকি সবাই তো এতটুকু জানিও জানিনা সবাই জি আমরা সবাই জানি বা যারা কমেন্ট করেছিলেন ওকে তো আমরা এভাবে যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে পারি কিন্তু এখন কথা হচ্ছে এই ভ্যালুটাকে আমরা কিভাবে ইউজারদের কাছ থেকে ইনপুট নিতে পারি মানে ইউজার ইনপুট দিবে দেন ওই ভ্যালুটা আমার এখানে এক্সিকিউট করবে ঠিক আছে তো আমরা তো এখানে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিয়েছি বা ইনিশিয়াল করে দিয়েছি হ্যাঁ যার কারণে তো এটা ফিক্সড একটা ভ্যালু কিন্তু ইউজার তার নিজের মতো করে ইচ্ছা মতো সে একটি ভ্যালু এখানে অ্যাসাইন করবে সেই ভ্যালুটাকে নিয়ে ক্যালকুলেট করবে ঠিক আছে তো সেম কাজ তো পার্থক্য সেটা হচ্ছে আমরা এভাবে এটাকে ইনপুট নিতে পারি এই যে আমরা একটি ভেরিয়াবলের ভিতরে আমরা ভ্যালুটাকে রেখেছি ওকে আচ্ছা আমি এগুলো সব কেটে ফেললাম এখান থেকে আমরা যখন ইউজারদের কাছ থেকে ইনপুট নিব ইনপুট নেওয়ার জন্য আমাদের একটি বিল্টিন ফাংশন ব্যবহার করতে হবে যে ফিল যে বিল্টিন ফাংশন নেম হচ্ছে ইনপুট ইনপুট ফাংশন নাম কি ইনপুট ফাংশন এই যে ইনপুট যে ফাংশনটি আছে এই ফাংশনের সাহায্যে আমরা ইউজারদের কাছ থেকে ভ্যালুকে ইনপুট নিতে পারি ওকে তাহলে যেহেতু এটা বলেছি বিল্টিন বিল্ট ইন ফাংশন সো অবশ্যই ফ্রস ব্র্যাকেট হবে এখানে ঠিক আছে ইনপুট ফর ব্র্যাকেট অর্থাৎ এটা নাম হচ্ছে প্যারেনথেসিস এই প্যারেনথেসিসের ভিতরে আমরা এখন এই ইনপুট ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা এখন ভ্যালু ইনপুট নিতে পারবো কিন্তু ভ্যালু যে ইনপুট নিব এই ভ্যালুটাকে ইনপুট নিয়ে আমাদের কেটে পাত্রের ভিতর রাখতে হবে মানে একটি ভেরিয়েবলের ভিতর রাখতে হবে তাহলে সেই ভেরিয়েবলটার ভিতরে কি করব আমরা এখানে এই ইনপুটটাকে অ্যাসাইন করে দেব তাহলে আমি এখানে a ইকুয়াল টু দিতে পারি তাহলে যেটা হবে এই ইনপুট ফাংশন যে ইনপুট নিয়ে তারপর এই অ্যাসাইনমেন্ট অপারের সাহায্যে এ ভেরিয়েবলের কাছে সে অ্যাসাইন করবে যে ভাই আমার কাছে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি তোমার কাছে রাখলাম তখন এই ভেরিয়েবল বলবে আচ্ছা ঠিক আছে আমার কাছে দাও আমি এটা রেখে দিচ্ছি আমি যখন প্রিন্ট ফাংশনের সাহায্যে যখন আমি এ ভেরিয়েবলটাকে কল করলাম তখন ওই এ ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাকে সে দেখাবে আচ্ছা এখন এটা কিন্তু রান করি এখন এই দেখেন রান করলে এটা এখন কি বলছে নিচে কিন্তু কোনো কিছু প্রিন্ট করা নাই সে কিন্তু আমার কাছে কি ইনপুট চাচ্ছে আচ্ছা আমি যেটা কিন্তু ডিলিট করে দিচ্ছি আমি আবার এটাকে রান করছি রান করার পর এই যে দেখেন আমার এখানে কি কোনো কিছু কিন্তু আসে নাই একদম ফাঁকা অবস্থায় আছে যদি আমি এখানে কোনো কিছু লিখি এই যে দেখেন আমি কিন্তু এখন এখানে লিখতে পারতেছি ওকে আমি এখানে লিখলাম টেন আমি যখন ইন্টার প্রেস করব তখন দেখেন আমার এখানেও টেন আসছে এখন আমি এখানে লিখলাম টেন অর্থাৎ আমি এখানে যা ইনপুট দেবো সে আমাকে সেটাই দিয়ে দিবে কারণ আমি তো শুধুমাত্র একটা ইনপুট নিয়েছি তাই না আচ্ছা এই যে আমার এটা হচ্ছে রেজাল্ট আর এটা হচ্ছে আমার ইনপুট ভ্যালু তাহলে এটা যে রেজাল্টটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি এর সাথে একটি আমরা নোটিফিকেশন বা একটি মেসেজ আমরা দিতে পারি ওকে তো মেসেজটাকে দেওয়ার জন্য আমরা কি লিখতে পারি এই যে এ ভেরিয়েবলের আগে আমরা এখানে লিখতে পারি যে কি লিখতে পারি আমরা এখানে আমরা এখানে লিখতে পারি রেজাল্ট ইজ ওকে হ্যাঁ সরি রেজাল্ট ইজ ইকুয়াল টু অবশ্যই আমরা এটাকে স্ট্রিং এর ভিতরে রাখবো এই যে উপরে আমরা শুরু থেকে স্ট্রিং দিয়ে দেবো মানে কাটেশন দিব এবং এখানে কাটেশন ক্লোজ করব ঠিক আছে আমরা এখানে একটা কমা দেবো যেহেতু এটা ভেরিয়েবল সো এখানে কমা দিই তারপর ভেরিয়েবলটাকে লিখতে হবে ঠিক আছে এখন এই যে স্ট্রিং অর্থাৎ এই যে ডাবল কোটেশনের মাঝে আমরা যা কিছু লিখলাম এতটুকু আমার প্রিন্ট করবে দেন তার সাথে আমার এই ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে ঠিক আছে তাহলে আমি এটাকে একটু রান করি তাহলে রান করলাম এখন এখানে একটা ভ্যালু দিচ্ছি মনে করেন ফিফটিন এন্টার প্রেস করলাম এই যে রেজাল্ট ইজ ইকুয়াল টু ফিফটিন বুঝতে পেরেছি কিভাবে ইনপুট নিতে হয় পারবো একটু রেসপন্স করি জি বলুন শুনতে পাচ্ছি আচ্ছা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো আমরা এভাবে যে কোনো ভ্যালুকে কি করতে পারবো আমরা আমরা ইনপুট নিতে পারবো ঠিক আছে আমি আটো জনই দেখাই দিচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন ইনপুট আমি যখন এটাকে রান করব তখন আমার আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি রান করলাম দেখেন আমার এখানে কিন্তু কোনো মেসেজ দেখাচ্ছে না এখন আপনি তো যাচ্ছেন একটি ভ্যালু মানে একটি সংখ্যা সেটা হতে পারে পূর্ণ সংখ্যা সেটা হতে পারে ফ্লোট সংখ্যা সেটা হতে পারে স্ট্রিং টাইপের ডেটা সেটা যে কোনো টাইপের ডেটা কিন্তু হতে পারে ঠিক আছে এই যে যে কোনো টাইপের ডেটা যে হতে পারে কিন্তু ইউজার তো সে তো জানে না সে কোন টাইপের ডেটা দিবে আপনি একজন ডেভেলপার আপনি এজ এ প্রোগ্রামার ওকে এখন আপনি তো এটাকে ডেভেলপ করেছেন আপনি তো এটাকে বিল্ড করেছেন হ্যাঁ কিন্তু এখন ইউজার সে কোন টাইপের ডেটা দিবে যেহেতু প্রোগ্রামিং এ কয়েক প্রকার ডেটা আছে

তো আমরা সেটা কিভাবে বলতে পারি এই যে আমরা যখন ইউজারদের কাছ থেকে যে ইনপুট ফাংশনের মাধ্যমে যখন আমরা ডাটাটাকে ইনপুট নিচ্ছি সেখানে আমরা একটা এস এম এস দিতে পারি সেটা হচ্ছে কি এস এম এস দিতে পারি এখানে অবশ্যই আমরা স্ট্রিং টাইপ ডেটা দিব মানে স্ট্রিং টাইপ মানে স্ট্রিং দিব এখানে যেহেতু আমরা এখানে একটা মেসেজ দিব সেই মেসেজের ভিতরে আমাদের ক্যারেক্টার থাকবে আমাদের স্পেস থাকবে ঠিক আছে সো আমি এখানে বলতে পারি যে ইন্টার ইয়োর বলতে পারি কি ইন্টার ইয়োর ইন্টেজার নাম্বার কি বলতে পারি এখানে ইন্টারিওর ইন্টেজার নাম্বার ইকুয়াল টু তো এই যে আমি একটা মেসেজ দিলাম যে ইন্টার ইউর ইন্টেজার নাম্বার তখন সে কি করবে তখন সে একটি নাম্বার দিবে এখানে হ্যাঁ আচ্ছা আমি যদি এখন দুটি সংখ্যা নিব ইউজারদের কাছ থেকে সেই দুটি সংখ্যাকে আমি যোগ করে দেখাবো তা যেটা করতে পারি তাহলে আমি বলতে পারি ইন্টার ইন্টার ফার্স্ট ইন্টেজার নাম্বার বলতে পারি না কথাটা আমি আমি বলতে পারি কি ইন্টার ফার্স্ট ইন্টেজার নাম্বার ওকে অর্থাৎ তুমি প্রথম ইন্ডিজেন নাম্বার দাও তার মানে তুমি প্রথম একটি পূর্ণ সংখ্যা দাও ওকে তো আমি এটাকে একটু সরি আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি দেখার সুবিধার জন্য এখন অনেকে জয়েন করছেন তো ইন্টার ফার্স্ট ইন্টিজেন নাম্বার অর্থাৎ তুমি কি করো তুমি এইখানে তোমার ফার্স্ট পূর্ণ সংখ্যাটা লিখো বা দাও ওকে আমি তারপরে আমি বি ইকুয়াল টু মানে আরো একটা নাম্বার ইনপুট নিব আমি এখানে কি করব ইনপুট ফাংশনটাকে ব্যবহার করব এই ইনপুট ফাংশনের মাধ্যমে ইউজারদের কাছ থেকে ইনপুট নেওয়া হয় ঠিক আছে সো ফার্স্ট ব্র্যাকেট দেব তারপর আমি এখানে একটা স্ট্রিং এর আকার আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে এন্টার হ্যাঁ ইওর কি বলতে পারি এন্টার ইওর সেকেন্ড নাম্বার নাকি এন্টার ইওর সেকেন্ড নাম্বার সেকেন্ড ইন্টিজার নাম্বার নাকি সেকেন্ড ইন্টিজার নাম্বার আমরা এই কথাটা বলতে পারি এবং এখানে একটা ইকুয়ালও দিয়ে দিচ্ছি তাহলে ইন্টারিয়র সেকেন্ড ইন্টিজার নাম্বার তাহলে এখন ইউজার কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে তার কাছে আমরা কি ভ্যালু চাচ্ছি আমি তাকে বলে দিয়েছি ফার্স্ট ইন্টিজার নাম্বার সেকেন্ড ইন্টিজার নাম্বার তাহলে দেখেন আমি যদি এখন এটাকে রান করি এখানে এই যে এটাকে রান করলাম এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ আচ্ছা এই যে আমি দুইটা ভ্যালু যে আমি কি করলাম আমি ইনপুট নিলাম এখন এই দুটো ভ্যালু কামার এখন যোগ করতে হবে যদি আমি যোগ করব সো সাম নামে একটা ভেরিয়েবল আমরা লিখতে পারি ইকুয়াল টু অ্যাসাইন করব এ প্লাস বি এ প্লাস বি তারপর যেটা করব আমরা এই জায়গাতে এই সামটাকে কল করে দেব যে সাম ভেরিয়েবলের ভিতরে যা আছে তুমি সেটা কি করো তুমি আমাকে সেটা দেখাও একদম সিম্পল আমরা গত ক্লাসে যেগুলো করেছিলাম সেম ওগুলোই শুধুমাত্র আমরা ইনপুট ফাংশনটাকে এখানে অ্যাড করেছি ওকে তো আমরা যদি এখন এটাকে রান করি রান করলে এই যে দেখেন কি লেখা আসছে enter your first integer number আপনি একটি প্রথম কি একটি পূর্ণ সংখ্যা ভ্যালু দেন এখানে প্রথম একটি ভ্যালু দেন আমি এখানে দিয়ে দিচ্ছি মনে করেন 15 তারপর যখন আমি এন্টার করব তখন আবার লেখা আসছে enter your second integer দেখেন আমার কাছে প্রত্যেকটা মেসেজ দিচ্ছে যে আমি কোন টাইপের ডেটা দেব তখন ইউজার কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে যে আমার কাছ থেকে সে এখন এই টাইপের ডেটা চাইছে ওকে তা আমি যদি এখন এখানে দিয়ে দিই 25 এন্টার প্রেস করলাম দেখেন আমার এখন রেজাল্ট আছে কি রেজাল্ট ইস কত আসছে হ্যাঁ পনেরো হাজার সরি এক হাজার পাঁচশো দেখেন আমার এই দুইটা ভেলু কিন্তু সে যোগ করে নাই স্ট্রিং টাইপ এটা পেয়েছে সে কি করছে পনেরো এবং পঁচিশ দুইটাকে সে পাশাপাশি বসাই দিয়েছে দেখেন তো এটাকে যোগ করছে নাকি পাশাপাশি বসাইছে এটা খেয়াল করেন পাশা করেন পাশাপাশি বসাই নিয়েছে এটাকে পাশাপাশি বসিয়ে ফেলেছে কারণ কি

তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি টাইপ তারপর এটা টাইপ ফাংশন আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সাম দেখেন সামের ভিতরে কি আছে এই সামটা টাইপ সে চেক করে দিবে আমাকে এখন এটা রান করলাম তারপর এখন দিলাম টেন টেন এই দেখেন নিচে লেখা আছে ক্লাস স্ট্রিয়ার মিনস কি স্ট্রিং আমার এই সামের ভিতরে ডেটা গুলো হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা আমাকে এখন কি করতে হবে এগুলোকে আমাকে এখন কনভার্ট করে ইন্টিজারে মানে স্ট্রিং থেকে কনভার্ট ইন্টিজার কনভার্ট করতে হবে তো আমরা এটাকে কয়েকভাবে করতে পারি আমি এটা সহজ মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা ইনপুট যে আমরা ভিডিওটাকে ইনপুট নিয়েছি সেই ইনপুট নেওয়ার পরে সেটা কি হয়ে গেছে আমি দিয়েছি ইন্টিজার ভ্যালু অর্থাৎ আমি দিয়েছি আমি দিয়েছি পূর্ণ সংখ্যা কিন্তু সে গ্রহণ করতেছে স্ট্রিং টাইপের ডেটা তাই না তো এটার জন্য আমরা যেটা করতে পারি এই ইনপুটের আগে আমরা ইনস নামে একটি বিল্ট ইন ফাংশন আছে সেই ফাংশনটাকে ব্যবহার করতে পারি তো আমি কি করলাম এখানে এটা ছোট করলাম এই হচ্ছে ইন যেহেতু ফাংশন বলেছি সো ফার্স্ট ব্র্যাকেট হবে এই ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম একদম শেষে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব ঠিক আছে অর্থাৎ ইন ফাংশনের ভিতরে থাকবে আমার সম্পূর্ণ ইনপুটটা এতটুকু বুঝতে পেরেছেন কিনা এটা রেসপন্স করবেন জি জি ভাই ওকে ঠিক আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন না বোঝার কোনো কিছু নেই একদম সহজ দেখেন আমরা প্রথমে ইনপুট ফাংশন ব্যবহার করে কি করেছি ইউজারদের কাছ থেকে ডাটাকে আমরা ইনপুট নিয়েছে মানে গ্রহণ করেছে তো ওইটাকে আমরা যখন গ্রহণ করলাম এই ইনপুট ফাংশনের মাধ্যমে কি করলাম একটি পূর্ণ সংখ্যাকে আমরা অ্যাকসেপ্ট করলাম বা গ্রহণ করলাম গ্রহণ করার পর আমরা এই ইন ফাংশনকে ইন ফাংশন এটা হচ্ছে ইন্টেজার ফাংশন এটা একটা বিল্ট ইন ফাংশন ঠিক আছে এই ইন ফাংশন এখন কি করবে আমরা যে ভ্যালুটাকে আমরা ইনপুট নিয়েছি ওই ভ্যালুটাকে সে এখন ইন্টেজারে কনভার্ট করবে কনভার্ট করার পরে সে এভরিয়েবলের কাছে এটাকে অ্যাসাইন করবে বুঝতে পেরেছেন রেসপন্স করি বুঝতে পেরেছেন এতটুকু জি সেই ভাবে এই ইনপুট ফাংশনটাকেও আমরা ইন ফাংশনের ভিতরে রেখে দিব ঠিক আছে আচ্ছা দেখেন আমি যেটাকে সহজ আপনাদেরকে একটু বুঝাই অনেকে কোড বুঝেন না আমি কি করব এখানে জাস্ট ইন ফাংশনটাকে ব্যবহার করব ফর্স ব্র্যাকেট এই ইন ফাংশনের ভিতরে এই ইনপুট সম্পূর্ণ ফাংশনটাকে কাট করে আমি এটার ভিতরে রেখে দিলাম ঠিক আছে এটার ভিতরে কি করলাম রেখে দিলাম এখন এটাকে আমি কাট করে এই বীর বিতে আমি অ্যাসাইন করে দিচ্ছি এখানে দিলাম যাতে করে বীর বিতে এটা অ্যাসাইন হয়ে যায় ঠিক আছে এই দেখেন সিম্পল আমি এটা করলাম কেন যাতে করে অনেকে কোড বুঝেন না তাদেরকে বোঝানোর জন্য আমি এটা অ্যাপ্লাই করলাম এখানে এই যে ইন ফাংশন এই ইন বিল্ট ইন ফাংশনের ভিতরে আমি কি করলাম এই যে ইনপুট ফাংশনটাকে আমি এখানে ভিতরে ঢুকাই দিলাম ভিতরে ঢুকানোর কারণে যেটা হয়েছে ইউজার যখন এখানে একটি ভ্যালু ইনপুট দিবে সেই ইনপুটটাকে সে ইন্টিজারে কনভার্ট করবে দেন ভি ভেরিয়েবল ভিতরে সেটাকে অ্যাসাইন করবে তাহলে এখন এ ভেরিয়েবল ভিতরে এখন ইন্টিজার টাইপের ডেটা আছে ভি ভেরিয়েবল ভিতরে এখন ইন্টিজার টাইপের ডেটা আছে সকলে বুঝতে পেরেছেন কিনা রেসপন্স করবেন জি আচ্ছা যদি কারো কোনো সমস্যা থাকে সে রেসপন্স করবেন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা

ঠিক আছে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে দুইটা ভেরিয়েবল আমরা এখানে কি করতে পারছি আমরা এখানে ইনপুট নিলাম দেন আমরা সেগুলোকে এখানে কি করলাম যোগ করে দিলাম যোগ করে আমরা সেটাকে এখানে কল করে দিলাম তাহলে আমি নিচে টাইপটা এখন আচ্ছা নিজের টাইপটা থাকুক দেখেন আমি যখন এটাকে রান করব তো এখন কি এক্সিট করতেছে বলতেছে ইন্টারভিউর ফার্স্ট ইন্টার নাম্বার ওকে ফাইন আমি এখন একটি নাম্বার দিয়ে দিচ্ছি দিলাম টেন প্রেস করলাম সেকেন্ড নাম্বার আমি একটি দিয়ে দিলাম কত টোয়েন্টি টু প্রেস করলাম দেখেন রেজাল্ট ইজ 32 তার মানে আমার দশ এবং 22 দুটো কিন্তু যোগ করে 32 আমার রেজাল্ট তৈরি করেছে এবং আমার এখানে বলতেছে ক্লাস এন্ড তার মানে আপনার ডাটা আছে কি যে টাইপের ডেটা কি সকলে বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা কি ভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি বুঝতে পেরেছি জি স্যার জি আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো সমস্যা আছে কিনা এখানে আর বলেন আমি একটা কোশ্চেন করব

ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয় ঠিক আছে যখন আমরা ইউজারদের কাছে কোনো ডেটা নিতে চাইবো যে ইউজার তার মত করে তার ইচ্ছা মতো সেই ডেটা গুলোকে এখানে ইনপুট দিবে তখন আমরা এই ইনপুট ফাংশন ব্যবহার করব ওকে এডিশনাল আরেকটা জিনিস জানাচ্ছিলাম আর জি বলেন সেটা হচ্ছে যে আপনি দুই দিন একদিন একটা ভোট নিয়েছেন আর একদিন হচ্ছে মানে WhatsApp গ্রুপে আর আজকে হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্যালকুলেশনটা দিয়েছেন এটা কিভাবে করেন

ইফ ইলস স্টেটমেন্ট সম্পর্কে ইফ ইলস এই ইফ ইলস সম্পর্কে আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ ভেরি 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 ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলেছি আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাকে প্রোগ্রাম জানতে হলে আপনাকে কন্ডিশন আপনাকে স্টেটমেন্ট জানতে হবে আপনি যদি ইফ ইলস স্টেটমেন্ট যদি আপনি জানতে না মানে যদি না জানেন যদি না বুঝেন তাহলে আপনি আসলে কোন সেক্টরেই আপনি প্রোগ্রাম করে মজা পাবেন না বা আপনি প্রোগ্রাম করতে পারবেন না আপনাকে এই ইফিলস স্টেপ আপনাকে জানতেই হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা ইফিলসটা কি মূলত এটা কি গায়ে ডলে হ্যাঁ গায়ে ডলে না এটা কি করে এটা প্রোগ্রাম অ্যাপ্লাই করে এই ইফ এর মাধ্যমে আমরা অনেক লজিক মানে অনেক সমস্যা আমরা সমাধান করে ফেলতে পারি ঠিক আছে আজকে আমরা এটার কিছু এক্সাম্পল দেখব এটা শিখবো এটা জানবো ঠিক আছে ওকে ইফ এলস প্রথমে আসি ইফ ইফটা কি মূলত ইফ মানে হচ্ছে যদি ইফ মানে কি যদি না ইফ যদি তো ইফ এটা হচ্ছে একটি বিল্ট ইন কিওয়ার্ড এটা কি একটি বিল্ট ইন কিওয়ার্ড তাহলে এই ইফ এর মাধ্যমে মূলত কি করে এই ইফের এর মাধ্যমে আপনার যদি এটা কোনো কন্ডিশন থাকে যদি কোনো একটা শর্তযুক্ত যদি কোনো আপনার লজিক থাকে তাহলে সেইটাকে এই ইফ এর মাধ্যমে এই ইফ এর মাধ্যমে আপনি সেটা সলভ করতে পারবেন ঠিক আছে তো এই ইফটাকে বলা হয় একটা স্টেটমেন্ট একটা সমস্যা হচ্ছে তো আপনারও হতে পারে ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে এখানে সব কিছু ঠিকঠাক আছে ইনশাআল্লাহ ওকে জি স্যার হতে পারে ওকে জি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ইফ তে হচ্ছে একটি বিল্ট ইন কিওয়ার্ড এই এটা হচ্ছে একটি ইফ স্টেটমেন্ট এটাকে বলা হয় ইফ স্টেটমেন্ট তো এই ইফ এর একটা সিনট্যাক্স আছে বা একটা স্ট্রাকচার আছে আপনি এটাকে কিভাবে লিখবেন এটাটা লেখার নিয়ম আছে আপনাকে প্রথমে এটা নিয়ম জানতে হবে যে আপনি এটা আসলে কিভাবে লিখবেন এই ইফ স্টেটমেন্টটা লেখার জন্য আপনাকে প্রথমেই ইফ লিখতে হবে কি লিখতে হবে ইফ লিখতে হবে এই ইফটা হচ্ছে একটা বিল্ট ইন কিওয়ার্ড আপনি কিন্তু এখানে কোনো প্রকার মডিফিকেশন বা মডিফাই কাস্টমাইজেশন আপনি করতে পারবেন না এটা কি বিল্ট ইন কিওয়ার্ড ইফ লিখতে হবে তারপর যেটা হয় স্পেস দিয়ে আপনাকে একটা কন্ডিশন লিখতে হবে কি লিখতে হবে আপনাকে আপনাকে লিখতে হবে কন্ডিশন আপনি কি কন্ডিশনে এইটাকে আপনি अप्लाई করতে চাচ্ছেন সেই কন্ডিশনটা আপনার এখানে দিতে হবে যেটাকে আমরা বাংলা বলে থাকি শর্ত আপনার যে শর্ত আছে যে এইটা অথবা ওইটা অথবা ওইটা অথবা এইটা না এই এই যে এরকমের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আপনার এখানে দিতে হবে সেটাকে আমরা বলতে পারি কন্ডিশন যখন আপনার কন্ডিশন দেওয়া হয়ে যাবে আমরা এখানে কোলন দিয়ে লাইনটিকে আপনার ক্লোজ করতে হবে কি করতে হবে এখানে কোদনের মাধ্যমে লাইনটিকে ক্লোজ করতে হবে ঠিক আছে এই হচ্ছে তারপরে ইন্টার করতে হবে ইন্টার যখন আপনি প্রেস করবেন তখন অটোমেটিক্যালি আপনার এখানে চারটি স্পেস অর্থাৎ ট্যাবের সমান একটি স্পেস নিয়ে নেবে এখানে অটোমেটিক আপনি যখন এখানে কলোনে যখন এখানে মাউসের কারসর থাকবে আপনি যদি ইন্টার প্রেস করেন তখন অটোমেটিক কি করবে কারসরটা আপনার এই ব্লকের ভিতরে চলে আসবে আমি কিন্তু ব্লক নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে মেবি না জানো তার আগের ক্লাসে সম্ভবত আলোচনা করেছিলাম না ব্লক নিয়ে আলোচনা করেছিলাম আলোচনা করেছিলাম রাইট অর্থাৎ কার ভিতরে কে থাকবে আমরা এটা বুঝবো কিভাবে বা সাধারণত আমরা বুঝি কিভাবে তাই না তো যখন আমি এখান থেকে ইন্টারপ্রেস করলাম তখন আমার এখানে কি অটোমেটিক এখানে আমার মাউস চলে আসছে যদি এখানে আপনার কার্সার যদি না চলে আসে যদি আপনার কার্সার একদম শুরুতে চলে আসে তাহলে বুঝতে হবে আপনি এখানে হয়তো কোনো ভুল আছে যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে আপনার ট্যাপ ক্লিক করে আপনি এই জায়গায় নিয়ে আসবেন আপনার কার্সারটাকে ঠিক আছে তারপর এখানে হবে স্টেটমেন্ট কি হবে এখানে এখানে হবে স্টেটমেন্ট এখানে একাধিক স্টেটমেন্ট হতে পারে এখানে কি হতে পারে একাধিক স্টেটমেন্ট হতে পারে তা দেখেন এটা হচ্ছে ইফের সেন্টেক্স বা ইফের স্ট্রাকচার ইফের অনলি ইফের ঠিক আছে তো প্রথমে ইফ বিল্টিন কিওয়ার্ড লিখতে হবে দেন আমাদেরকে কন্ডিশন লিখতে হবে তারপরে কি আমাদের এই ব্লকের ভিতরে ব্লকের বাইরে কিন্তু চাওয়া যাবে না এই ব্লকের ভিতরে আমাদেরকে এবং এখানে মাল্টিপল স্টেটমেন্ট হতে পারে ওকে তাহলে আমরা এখন এই সিনটেক্স অনুসারে এখন আমরা একটা অ্যাপ্লাই করে আসি ঠিক আছে আচ্ছা আমি তাহলে কি অ্যাপ্লাই করতে পারি এখানে তাহলে প্রথমে শর্ত হচ্ছে লিখতে হবে ইফ কিওয়ার্ড লিখতে হবে ওকে তারপরে স্পেস দিলাম তারপর কি লিখতে হবে কন্ডিশন বলেন কন্ডিশন লিখতে হবে তো দেখুন কি কন্ডিশন দিতে পারি আচ্ছা কন্ডিশন দেওয়ার জন্য আমরা এখন এখানে বলতে পারি যে 10 এইটার থেকে বড় এটা একটা কন্ডিশন হতে পারে না এটা শর্ত হতে পারে না এটা জি হতে পারে বলেন এটা কি একটা শর্ত হতে পারে যে 10 80 থেকে বড় অথবা এইটার থেকে 10 বড় এটা শর্ত হতে পারে তাহলে আমি দিলাম কন্ডিশন তাহলে কন্ডিশনের পরে কি কি লিখতে হবে আমাকে রেসপন্স করেন লিখতে হবে কলন দিতে হবে রাইট তাহলে 10 ग्रेटर দনট অর্থাৎ 8 এর থেকে 10 বড় যদি বড় হয় ইফ ইফ মানে কিন্তু যদি যদি 8 এর থেকে 10 বড় হয় তাহলে তুমি কি করো তাহলে তুমি এই ব্লকের ভিতর ঢোকো তাহলে ব্লকের ভিতর ঢোকার পর লিখতে হবে স্টেটমেন্ট লিখতে হবে তাহলে স্টেটমেন্টটা কি হতে পারে আমরা এখানে লিখতে পারি প্রিন্ট এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট আমরা এখানে বলতে পারি যে প্রিন্ট কি যে টেন ইজ এ বিগ নাম্বার নাকি একটা মেসেজ দিতে পারি অবশ্যই এটাকে আমাদেরকে স্ট্রিং এর ভিতরে রাখতে হবে হ্যাঁ টেন ইজ এ বিগ নাম্বার আমরা এই একটা মেসেজ দেখাবো যদি এই কন্ডিশনটা ট্রু হয় অথবা এই শর্তটা যদি সত্য হয় ওকে তাহলে দেখেন যখন এটাকে রান করব রান করার পর আচ্ছা কোথায় কি বলতেছে এই যে দেখেন আমার এখানে কি এক্সিকিউট করেছে টেন ইস এ বিগ আমাদের এই কন্ডিশনটা টুরু হয়েছে টুরু হওয়ার কারণে ঢুকছে তো ঢুকার পর কি করেছে তো এই কখন কাজ করবে যখন আমাদের এই কন্ডিশনটা বা এই শর্তটা সত্য হবে মানে টুরু হবে টুরু হলেই আমার এখানে সে ঢুকতে পারবে যদি টুরু না হয় যদি সত্য না হয় তাহলে কিন্তু আমার এই ব্লকের ভিতরে কিছু ঢুকতেই পারবে না তখন তাকে ঘর ধরে বের করে দিবে যে বের হয় এখান থেকে কারণ তুই তো ফলস ট্রু না যদি ট্রু হয় তখনই কি এই ঢোকার পারমিশন ঢুকার যদি ট্রু না হয় তাহলে তাকে কখনোই এই ঢুকতে দিবে না এতটুকু বুঝতে পেরেছেন রেসপন্স করবো জি ভাই ঠিক আছে তা এখন যদি এতটুকু বুঝতে পারি আমরা এখন আসি তাহলে আমরা ইফটা বুঝতে পেরেছি তাহলে ইফটা অনলি ইফটা ব্যবহার হবে যদি আপনার একটা যদি কন্ডিশন থাকে একটাই শর্ত যদি আমার টেন যদি এইটের থেকে বড় হয় আর কোনো শর্ত নেই ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আমি এই যে এলস টা কি তাহলে এই এলস মনে করেন আপনি তো এখন এখানে কন্ডিশন দিলেন ইফ যদি এইটের থেকে টেন বড় হয় তাহলে টেন ইজ এ বিগ নাম্বার টেন ইজ এ কি বিগ নাম্বার যদি বড় না হয় বলেন তাহলে কি হইতো এখন এখানে কি শত দুইটা আসলো না হয়তো এখানে দুইটা মানে দুইটা কন্ডিশন কাজ করছে এখানে একটা হচ্ছে হয়তো বা টেন এইটের থেকে বড় এটা হচ্ছে একটা কন্ডিশন হয়তো কি টেন এইটের থেকে মানে টেন এইটের থেকে বড় অথবা কি টেন এটির থেকে ছোট নাকি মানে এইটা ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে এখন আপনি তো ট্রু হলে আপনি একটা স্টেটমেন্ট দেখিয়েছেন কিন্তু যদি ফলস হয় তখন আপনি একটা স্টেটমেন্ট দেখাইতে পারেন তো তার মানে যদি এইটার থেকে টেন বড় হয় তার মানে যদি এটা ট্রু হয় তখন আমার এই স্টেটমেন্টটা কাজ করবে যদি ট্রু না হয় তাহলে আমার অন্যটা সত্য তার মানে আমরা এখন এখানে বলতে পারি মনে করেন আমি এখানে এখানে বলতে পারি টুয়েলভ কি বলতে পারি এখানে আমি এখানে বলতে পারি টুয়েলভ আপসারা মিমি আপু আপনি মাত্র জয়েন করেছেন কেন আটটা বাজে আতক্ষণটা লেট করে জয়েন করেছেন হ্যাঁ ক্লাসে লেট করা যাবে না ঠিক আছে ওকে ওকে তো সেটা হচ্ছে যে ইফ যদি যদি থেকে বড় হয় এটা ভালো মতো বুঝতে হবে কিন্তু কন্ডিশনটা বি কেয়ারফুল এর না বুঝতে কিন্তু সামনে আগানো যাবে না আমার কথা না বুঝলে আপনারা বলবেন আমি আরো সহজে বোঝানোর চেষ্টা করব এখানে বলা হয়েছে দেখেন ইফ যদি টুয়েলভের থেকে টেন বড় হয় আচ্ছা আমি আপনাকে বললাম যদি আপনার কাছে যায় কি বলেছি ভাই আপনাকে হ্যাঁ আমি বলতেছি মনে করেন এখানে কে কে আছেন তন্ময় আহ আধিকারী তারপর আব্দুল আলিম ভাই আচ্ছা আমি এখানে বলতেছি যে আব্দুল আলিম ভাই যদি আপনার কাছে রেদন কবির ভাই যায় কি বলেছি বলেন কি বলেছি যদি

এই দেখেন রান করলে আমার এখানে একদম এমটি অবস্থায় আছে এখানে কিন্তু কোনো কিছু সে এক্সিকিউট করতে পারে না কারণ সে এই কন্ডিশনটা ফলস হয়েছে ফলস হওয়ার কারণে সে এই ব্লকের ভিতরে সে ঢুকতেই পারে নাই সে এটা পারে নাই আচ্ছা যেহেতু সে ঢুকতে পারে নাই তাহলে আমরা বলতে পারি যদি টুয়েলভ এর থেকে টেন বড় হয় তাহলে তুমি বলো টেন ইজ এ বিগ নাম্বার যদি টেন যদি বড় হয় তাহলে বলবে টেন ইজ এ বিগ নাম্বার যদি টেন বড় না হয় তাহলে কে বড় বলেন তাহলে কি বড় টুয়েলভ বড় নাকি তাহলে আমরা এখন বলতে পারি না তাহলে টুয়েলভ বড় আর টেন বড় না হলে তো কে বড় টুয়েলভ বড় আচ্ছা এইটার জন্য যদি টেন টুয়েলভ এর থেকে বড় হয় তখন তুমি এই এসএমএটা কাজ করো অন্যথায় কি অন্যথায় আমরা এখন এখানে বলতে পারি এলস এই যে এখানে বলবো এলস এটা বলবো এই ইফ বরাবর কোন বরাবর বলবো এই ইফ বরাবর এই এলস এর ভিতরে কোনো কন্ডিশন হবে না এলস এর ভিতরে কি হবে না কোনো কন্ডিশন হবে না তাহলে এলস কলন অর্থাৎ এখানে কোনো কন্ডিশন হবে না কেন কারণ এটা দুইটা কন্ডিশনের উপরে কাজ করছে যদি ট্রু হয় তাহলে তো এইটাই এই ইফি কাজ করবে আর যদি ট্রু না হয় তখন এই ইলসের কাছে অটোমেটিক্যালি চলে আসবে কি করবে ইলসের কাছে অটোমেটিক্যালি চলে আসবে তাহলে আমরা এখন বলতে পারি ইলস ইন্টারপ্রেস করলাম তারপর এখানে আমরা একটা স্টেটমেন্ট দিব প্রিন্ট তারপর স্ট্রিং দিলাম আমরা এখন এখানে বলতে পারি 12 ইজ এ বিগ নাম্বার কি বলতে পারি কথাটা 12 ইজ এ বিগ নাম্বার এখন একটু ভালোমতো বুঝেন যদি 10 বারো থেকে মানে এর থেকে বড় হয় তাহলে তুমি এই বোলকের ভিতরে ঢুকো ঢুকে তুমি এই কাজ করো তখন কিন্তু আর এই এলস কিন্তু কাজ করবে না এলস কি করবে না কাজ করবে না কারণ কারণ এই ইফ যদি কাজ করে তাহলে কিন্তু এই ইলস কাজ করে না ইলস কখন কাজ করে যদি ইফ যদি কাজ না করে তখন এলসে কাজ করে মানে ইলসের কাজ হচ্ছে সর্বশেষ আমার কাছে তুমি চলে আসবে সর্বশেষ কি বা মার্কাস চলে আসবে আর ইফ যদি কাজ না করে তাহলে এখন আমাদের এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনে কিন্তু আসলে আমাদের ইফটা কিন্তু ফলস হয়ে গেছে এটা কিন্তু ট্রু নেই তো ট্রু না থাকলে সে কিন্তু আমাদের ইফটা কিন্তু আর কাজ করতে পারবে না যখনই এই ইফ ব্লকে ভিতরে সে ঢুকতে পারবে না তখন তাকে পাঠিয়ে দেবে ইলসার কাছে ইলসার কাছে এসে এখানে আর কোনো কন্ডিশন নাই সে সরাসরি এটা কি প্রিন্ট করে দিবে দেখেন আমি যদি এখন এটাকে রান করি এই দেখেন এখানে বলছে 12 ইজ এ বিগ নাম্বার

ওকে আমি সকলকে মিউট করে দিলাম তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যাদের স্ক্রিন বারবার অফ হয়ে যাচ্ছে তাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হ্যাঁ বা আপনার নেটওয়ার্ক হয়তো বা দুর্বল বা স্পিড কম আছে যার কারণে স্ক্রিনটা বারবার অফ হয়ে যাচ্ছে বা আপনি ঠিকমতো কথা শুনতে পাচ্ছেন না অথবা আপনার কাছে আমার কথা অনেক স্লো যাচ্ছে বা স্ক্রিনটি অনেক স্লো কাজ করতেছে ঠিক আছে এগুলো হতে পারে আপনার নেটের স্পিড অনেক স্লো বা আপনার স্পিড কম যার কারণে সমস্যাগুলো হতে পারে তো আমার কথাগুলো ভালো মতো শুনেন এবং দেখেন এবং তারপর তো ভিডিওটা আমি দিয়েই দিব এই যে স্ক্রিন রেকর্ড হচ্ছে স্ক্রিন রেকর্ডটি আপনাদেরকে আমি ইউটিউবে দিয়ে দিব এবং লিঙ্ক তো গ্রুপে দিয়ে দিব আর আমি মাঝখানে সকল পথে আমি আবার একটু অনুরোধ করি সেটা হচ্ছে সকলে একটু অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কেউ অ্যাসাইনমেন্ট বাকি থাকবেন না সকলে কাজগুলোকে প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলবেন ঠিক আছে ওকে তো আমি চলে গেলাম কোথায় কোথায় চলে যাব বলেন চলে যাব ভিএস কোডে ওকে তো বেশ করে চলে আসলাম তো আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পেরেছেন আচ্ছা যদি এখন মাল্টিপল কন্ডিশন থাকে আমরা দেখলাম যে আমার এখানে কি আছে দুইটা কন্ডিশন যদি কি হয় বারো থেকে ফিফটিন যদি বড় হয় তাহলে তুমি বলো ফিফটিন ইজ এ বিগ নাম্বার আর যদি কি হয় এটা যদি বড় না হয় তাহলে অবশ্যই কি অপরটি বড় মানে দুটি সংখ্যা আমার এখানে ফিফটিন অথবা টুয়েলভ যদি 12 এর থেকে ফিফটিন বড় হয় তাহলে তো বড় যদি বড় না হয় তাহলে টুয়েলভ বড় নাকি হয়তোবা ও নয়তোবা সে আমি এখানে বললাম যে এখানে আছে মনে করেন আরফিন জাহান তারপর আছেন তানভীর আলম ভাই এখন এদেরকে বললাম কে বড় দুজনের একজন তো বড় হবে তাই না হয়তোবা সমান হবে সমান হতে পারে হ্যাঁ অথবা সে কি বড় হতে পারে তো হয়তোবা আরভিন সে বড় অথবা কি তানভী আলম সে বড় কে বড় তানবির আলম বড় হইলে তাহলে আরেফিন সে ছোট আরেফিন বড় হলে সে তানবির আলম সে বড় এভাবে ঠিক আছে ওকে তো আমরা দেখলাম দুইটা আপনার যদি আপনাকে বলা হয় যে তিনটি সংখ্যার ভিতরে বৃত্তম সংখ্যাটা আপনি নির্ণয় করে দেখান কটি সংখ্যা সংখ্যা আছে আপনার ভিতরে কি করেন আপনি নির্ণয় করে দেখান তখন আপনি কি করবেন আচ্ছা আমি এগুলোকে একটু কমেন্ট করে ফেলি কেমন

এখন আপনাকে বলা হয়েছে যে তিনটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা কোনটে আমরা তো এখন ম্যানুয়াল লি বুঝতে যে বি ভেরিয়েবলটা কি বিগ নাম্বার বা বৃহত্তম সংখ্যা এটা ওকে কিন্তু আমাকে তখন প্রোগ্রামের মাধ্যমে এটাকে ক্যালকুলেট করতে হবে তাই না তাহলে আমরা এখন এটাকে ইফিলস এর মাধ্যমে আমরা এভাবে করতে পারি ইফ আচ্ছা দেখেন তাহলে এটাকে আমরা কিভাবে করব এখন আমি এখানে বলতে পারি ইফ যদি কি হয় ইফ যদি প্রথম আমরা চেক করব এ ভেরিয়েবলকে যদি যদি এ সবার থেকে বড় হয় বড় হতে হয় তাহলে তাকে অবশ্যই বিয়ের থেকে বড় হতে হবে এবং সি এর থেকে বড় হতে হবে তাই না তাহলে আমরা এখন এটাকে চেক করতে হবে যে বিয়ের থেকে বড় এবং সি এর থেকেও বড় আমি কিন্তু গত ক্লাস কিন্তু এটাকে আমি আলোচনা করেছিলাম যারা গত ক্লাসে জয়েন ছিলেন তারা আশা করি বুঝতে পেরেছেন কি বলে কি করতে হবে যদি এ কে বড় বানাইতে হয় তখন আমাকে কি করতে হবে এর থেকে বড় করতে হবে এবং সি এর থেকে বড় করতে হবে তাহলে আমরা চেক করতে পারি এ গ্রেটার দেন এর থেকে এ ভেরিয়েবল কি বড় মানে এ ভেদটা কি বড় এবং অথবা না অর কিন্তু বলা যাবে না বলতে হবে এন্ড এবং শুধু এর থেকে বড় হতে হবে মানে বড় হলেই হবে না তাকে সি এর থেকেও বড় হতে হবে কারণ যেহেতু আমরা বিগ নাম্বার এখানে প্রমাণ করতেছি নাকি আচ্ছা তাহলে এ কি এর থেকে বড় এবং and আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম and operator ها আচ্ছা and তাকে a greater than c তাকে c এর থেকে বড় হতে হবে তারপর কোলন লাইট ক্লোজ করলাম আমরা যদি এটা যদি ট্রু হয় তাহলে আমরা এখন এখানে বলতে পারি print D, a Achha, a ها আচ্ছা আমি এটা কি করব ডাবল কোশ্চেন ভিতরে দেব তারপর এখন সিঙ্গেল কোশ্চেন এর ভিতরে আমি এটাকে দিলাম a is a big number ওকে okay.

আচ্ছা তো এ ইজ এ বিগ নাম্বার কারণ আমরা এখানে চেক করেছি বি এর থেকে এ বড় এন্ড এবং সি এর থেকে এ বড় যদি বড় হয় যখন এই হ্যাঁ বলেন ভাইয়া এখানে এ তো এখানে মান হচ্ছে 20 তো এ কিভাবে বড় হয় বিগ নাম্বার কারণ বি তো বড় হওয়ার কথা ছিল হ্যাঁ বি তো অবশ্যই বড় আপনি এখন এটা মুখে বললে তো হবে না আপনাকে এটা প্রোগ্রামের মাধ্যমে প্রমাণ করতে হবে

তো এখন আমরা প্রথম চেক করতেছি এ ভেরিয়েবলকে যদি এ ভেরিয়েবল বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয় তাহলে আসবে এ ইজ এ বিগ নাম্বার আচ্ছা আচ্ছা এখন এখন এটা ট্রু হবে কখন যখন এ সবার থেকে বড় হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু বি এর থেকে বড় না তাহলে কি এটা ট্রু হবে বলেন আমরা দেখতে পাচ্ছি যে সি এর থেকে বড় কিন্তু বি এর থেকে বড় না আর আমরা জানি এন্ড অপারেটর কাজ হচ্ছে সবগুলোই কি হতে হবে

আমরা এই স্টেটমেন্টটাকে ব্যবহার করতে পারি এই স্টেটমেন্টটা ব্যবহার করার জন্য দেখেন ইফ তাহলে আমরা তো প্রথম ইফ ব্যবহার করে ফেলেছি এখন আমাদের তো মাল্টিপল কন্ডিশন আছে মাল্টিপল শর্ত আছে তো মাল্টিপল শর্তগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি মাল্টিপল শর্তগুলোকে ব্যবহার করার জন্য আমরা ইফ ব্যবহার করব তাহলে এই ইলসের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি এল ইফ যদি আপনার আরো একাধিক যদি আপনার কয়েক হাজার যদি আপনার কন্ডিশন থাকে তাহলে আপনি ইফ এর পরে আপনি ইলিফ দিয়ে আপনি সেই কন্ডিশন লিখতে পারবেন এই ইলিফ এই ইফ এর মতোই কাজ করে কিন্তু এই স্টেটমেন্টটা বা এই সিনট্যাক্সটা ই হচ্ছে প্রথমে আপনাকে ইফ ব্যবহার করতে হবে ইফ এর পরে আপনার যত কন্ডিশন থাকবে সেগুলোকে আপনি ইলিফ এর মাধ্যমে আপনি সেটাকে প্রকাশ করবেন বা কন্ডিশন দিবেন ঠিক আছে তাহলে ইলিফ ব্যবহার করলাম এখন আমরা কন্ডিশন দেব বি গ্রেটার দ্যান যদি এর থেকে বড় হয় এবং বি গেটার দেন যদি সে কি হয় সি এর থেকে বড় হয় নাকি আমরা এখন বিকে চেক করলাম বিকে বড় হতো তাকে এর থেকে বড় হতে হবে সি এর থেকে বড় হতে হবে যদি সে বড় হয় তাহলে আমরা এখন বলতে পারি প্রিন্ট আমরা এই লাইনটি একদম সম্পূর্ণটা কপি করে নিয়ে আসলাম এই প্রিন্টের পরিবর্তে পেস্ট করে দিলাম তাহলে এখন এখানে বলতে পারি বি কারণ আমরা এখন এখানে বিকে চেক করেছি ওকে সেম ভাবে এখন ভালোমত খেয়াল করবেন যদি এ বড় হয় বি এর থেকে এবং সি এর থেকে তাহলে কে বড় রেসপন্স করবে ইট্রো কে বড় বি ওর এ বড় আচ্ছা যদি এখন এ যদি সমান্তর থেকে বড় না হয় তাহলে এখন আমরা চেক করতেছি যে বি এ এর থেকে বড় এবং সি এর থেকে বড় যদি বি এ এর থেকে বড় হয় এবং সি এর থেকেও বড় হয় তখন সে কি প্রিন্ট করবে এখানে

আচ্ছা যদি বড় না হয় তাহলে অথবা বি অথবা সি বড় এ হলে কে বড় বি অথবা বড় এখন এই বি এবং করতে পারেন তাহলে অবশিষ্ট এ তো সবার থেকে বড় না কথার কথা তারপর চেক করলাম বি কে সবার থেকে বড় তার মানে এর থেকে এবং সি এর থেকে বড় মনে করেন বি এর থেকে অথবা সি এর থেকে সে যে কোনো একজনের থেকে ছোট সে এই দুইটার ভিতরে দুইটার ভিতরে একজনের কাছে ছোট তাহলে নিশ্চয়ই কি বড় তাহলে সি এমনিটি বড় ঠিক কি না আচ্ছা তাহলে আমরা এটাকে বলতে পারি যে কি বলতে পারি এলস ইলস কাজ করবে लास्ट যেটা থাকবে অপরক তখন কে কাজ করে এ কাজ করে এইসের কাছে কোনো কন্ডিশন নাই তাহলে এখানে বাইরিফলি সে আমরা এখন বলতে পারি কি হলো কোথায় গেল এটা ক্লোজ করে দিচ্ছি একটু প্রিন্ট পজ ব্র্যাকেট স্ট্রিং দিলাম আমরা এখানে বলতে পারি এখানে যে সি কি

এটা তো নাকি আচ্ছা তাহলে আমরা এটাকে একটু রান করে দেখি রান করলাম কি বলছে সিনট্যাক্স এরর ইনভ্যালিড সিনট্যাক্স কি বলছে ইফ ইলিফ এই যে আমরা উপর যে রাফ করেছিলাম এটা এরর ধরেছে ওকে এটা কেটে ফেললাম আমরা হ্যাঁ তাহলে আমি আবার এটাকে একটু এটা ডিলিট করে দিলাম রান করলাম আবার এই দেখেন বি ইজ এ বিগ নাম্বার তো দেখেন আমরা এখানে বিটা থেকে বড় কিনা দেখেন বড় আচ্ছা যদি আমি এখন এখানে সি কে সবার বড় করে দেই দিলাম থার্টি করে তাহলে দেখেন আমি এটা রান করলে তখন আমার এখানে বলতেছে সি ইজ এ বিগ নাম্বার যদি আমি এ কে যদি সবার বড় করে দিয়ে দিলাম থার্টি ফাইভ থার্টি ফাইভ করে দিলাম এটাকে হ্যাঁ এখন আমি এটাকে রান করতেছি রান করলাম দেখেন কি বলছে এ ইজ এ বিগ নাম্বার কি সকলে বুঝতে পারছে এখানে কি ইউজ করা যায় না

আচ্ছা দেখেন সে কি বলতেছে এখানে কি হবে এখানে পাইথনে কি হবে ইলিফ হবে কি হবে ইলিপ ব্যবহার করো যদি আপনার মাল্টিপল যদি আপনি কন্ডিশন ব্যবহার করার হয় তাহলে আপনাকে কি করতে হবে এখানে ইফর পর আপনাকে ইলিপ ব্যবহার করতে হবে আপনি ইলিপ যতগুলো ইচ্ছা আপনি ততগুলো ব্যবহার করতে পারবেন এখানে ঠিক আছে যতগুলো আপনার কন্ডিশন থাকবে দেন আপনি সর্বশেষ আপনি ইলজ দ্বারা আপনি এটাকে ক্লোজ করে ফেলবেন ঠিক আছে আচ্ছা যদি এখন আপনাদের বলা হয় যে তো আমরা এখন মাল্টিপল কন্ডিশন গুলোকে আমরা এখন अप्लाई করতে পেরেছি যদি আপনাকে বলা হয় যে আপনি একটি মার্কে গ্রেট নির্ণয় করে দেখান পারবেন মানে মনে করেন আমি এটাকে একটু কমেন্ট করে ফেললাম মনে করেন সেটা হচ্ছে বললাম যে বাংলায় হ্যাঁ এখানে বললাম বাংলা বাংলা ইকুয়াল টু সে মার্ক পেয়েছে মনে করেন সেভেন্টি ফাইভ বাংলা সাবজেক্টে কত মার্ক পেয়েছে বাংলা সাবজেক্টে সেভেন্টি ফাইভ মার্কস পেয়েছে হ্যাঁ আচ্ছা এখন এই সেভেন্টি ফাইভ কত গ্রেড মানে এ বা এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস নাকি ফেল করেছে এই যেটা গ্রেড নির্ণয় করা এই গ্রেডটা কি আপনারা নির্ণয় করতে পারবেন এখন পারবেন খাচ্ছি না আচ্ছা আমি দেখাই দিচ্ছি তাহলে কেমন আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন ঠিক আছে আচ্ছা অনেকে আছে ক্লাস জয়েন করতে পারেন নাই হ্যাঁ অনেকে নেটের প্রবলেম অনেকে আজকে ক্লাসে জয়েন করতে পারেন নাই আচ্ছা যারা ক্লাসে জয়েন করতে পারেন নাই তারা অবশ্যই অবশ্যই ভিডিও গুলো দেখে নেবেন ওকে হ্যাঁ ছিল জি বলেন চেক ভাই এই যে আপনি অনেকগুলা স্টেটমেন্ট কে একসাথে আপনি যে কমেন্টের মধ্যে নিয়ে আসলেন এটা কি কোনো শর্টকাট কমান্ডের মাধ্যমে করছেন এই যে মার্ক করে এটা দুই নম্বর ক্লাসে আমি আলোচনা করেছিলাম এই যে মার্ক করে কন্ট্রোল ধরে স্ল্যাশে ক্লিক করবেন তাহলে কি হবে কমেন্ট হয়ে যাবে একসাথে আবার মার্ক করে মানে কন্ট্রোল ধরে সেলাসে ক্লিক করবেন আবার কমেন্ট আউট হয়ে যাবে ঠিক আছে মনে করেন বাংলা একটি সাবজেক্টে স্টুডেন্ট সেভেন্টি 75 মার্কস পেয়েছে এখন আমাকে এটাকে নির্ণয় করতে হবে যে সে এ প্লাস পেয়েছে নাকি এ মাইনাস পেয়েছে নাকি এ পেয়েছে না কি পেয়েছে ফেল করেছে এখন এখানে হতে পারে বা এখানে কম বেশি মার্ক পেতে পারে সে তো এখানে এটাকে আমাকে নির্ণয় করতে হবে তাহলে দেখেন আমি আপাতত এখানে একটি মার্ক দিলাম সেটা হচ্ছে মনে করেন সেভেন্টি ফাইভ এখন আমাকে এখানে কি করতে হবে ক্যালকুলেট করতে হবে আচ্ছা আমি উপরের ভ্যালুগুলোকে আমি একটু কমেন্ট করে রাখলাম আচ্ছা প্রথমে আমরা চেক করতে পারি ইফ যদি আমরা প্রথমে চেক করব যদি আশির থেকে বড় হয় তাহলে সে কি পাবে এ প্লাস পাবে সবাই ভালো মতো কারণ এটা বোঝার জন্য কারণ এটা কিন্তু একটা কন্ডিশন আপনার যে কোনো লজিকগুলোকে কিন্তু আপনাকে এভাবে কিন্তু সলভগুলো করতে হবে আপনার মাথার ভিতরে যে একটা সমস্যা তৈরি হবে সে সমস্যাটা কি প্রোগ্রামের মাধ্যমে আপনাকে সলভ করতে হবে ঠিক আছে আচ্ছা ইফ যদি এখন আপনাকে বলা হয়েছে যে সে একটা সাবজেক্টে এত মার্ক পেয়েছে এখন এই মার্কটা সে কত গ্রেড পায় আপনাকে আপনি এটাকে নির্ণয় করে দেখান আপনি তখন কিভাবে চেক করবেন এটা মানে সফটওয়্যার কীভাবে তৈরি করা হয় সফটওয়্যার আপনি একটা মার্কস দিয়ে দিলে সে সফটওয়্যার আপনাকে সেটা ক্যালকুলেশন করে দেয় সেটা দেয় কিভাবে এই যে এইভাবে প্রোগ্রামগুলো করা আছে আপনার সেই ভেলুটাকে সে ওই সবগুলোর সাথে সে চেক করে চেক করে যার সাথে ম্যাচিং হয় সে ওই ভেলুটা আপনাকে আসাইন করে দেয় তো এটা কি ব্যাক এন্ড আপনাকে ডেভেলপ করতে হবে এই প্রোগ্রামগুলো প্রায় করতে হবে এই লজিকগুলোকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখেন ইফ যদি কি হয় ইফ যদি বাংলা আমার এখানে বাংলা ভেরিয়েবলের ভিতরে কি আছে মার্কস আছে তাই না ভ্যালু আছে বাংলা যদি কি হয় গেটার দেন যদি 80 হয় ভালো মতো খেয়াল করবেন যদি আশির থেকে বাংলার ভ্যালু যদি কি হয় বড় হয় তাহলে আমরা বলতে পারি না এ প্লাস তাহলে একটা কলম দিলাম আমি এখন এখানে দিলাম প্রিন্ট স্টেটমেন্ট আমি এখন এখানে স্ট্রিং দিলাম যে এ প্লাস কি বলতে পারি কি না বলেন আচ্ছা এখন এখানে কথা হচ্ছে দেখেন আপনার সমস্যা তৈরি হবে সমস্যাগুলো কি হবে তৈরি হবে সেই সমস্যাগুলোকে আপনাকে সলভ করতে হবে এখন এখানে একটা সমস্যা রয়ে গেছে দেখেন বলা হয়েছে আশির থেকে যদি বড় হয় সরি যদি আশি থেকে বড় হয় তাহলে এ প্লাস পাবে আচ্ছা আশি পাইলেও তো প্লাস পায় পায় না জি আশি পাইলেও কি প্লাস পায় না আশি পাইলেও কিন্তু এ প্লাস পায় আচ্ছা তাহলে এখন আমাকে সেটা বলতে হবে আমরা গত আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা সমান সমান আমরা বলতে পারি গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল দ্যান ইকুয়াল রাইট থ্যাংক ইউ আপনাদেরকে গ্রেটার দ্যান ইকুয়াল তাহলে এখন কি হবে যদি এইটি থেকে বাংলার মার্ক যদি বড় হয় অথবা সমান হয় নাকি কি হয় অথবা সমান হয় তাহলে কি হবে তাহলে সে প্লাস পাবে তাহলে সে যদি এখন এই যদি পায় তাহলে সে কি করবে মানে সে যদি এখন আশি মার্কস যদি পায় তাহলে সে প্লাস পাবে অথবা সে আশি থেকে বেশি পাইলেও এ প্লাস পাবে এখন এখানে সমস্যা আরো একটা রয়ে গেছে বলবো আশির থেকে বড় আমি তো একটা কন্ডিশন দিয়েছি দেখেন আপনার লজিক মানে হচ্ছে আপনাকে বিভিন্ন দরজা করতে হবে আপনাকে লজিক বের করতে হবে আপনার কথার ভিতরে কোনো সমস্যা থাকবে কিনা সেটা আপনাকে নিজেকে বের করতে হবে আমি কোন লজিক্যাল পারপাস আমি কথাটা বললাম আসলে আমার কথার কোনো ফাঁকযোগ আছে কিনা হ্যাঁ দেখেন এই যে বললাম প্রথমে কি যদি এইটটি থেকে বড় হয় তখন এই প্লাস হবে তবে একটা সমস্যা দেখলাম সেটা হচ্ছে এখন এইটটি পাইলেও তো সেই প্লাস হবে আমরা বলতে পারি যদি আশি সমানু হয় তাহলে সেই প্লাস বড় হয় তাহলে সেই প্লাস বড় সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে এখন আশি থেকে তো বড় কথা বললাম কিন্তু এখন কত বড় হতে পারবে আমরা তার তো কোনো ই দিলাম না দেখেন আপনি যখন এখানে মার্ক দেই একশো দশ কত মার্কস দিলাম একশো দশ মার্কস দিলাম তাহলে এখন সে কি আশি থেকে বড় না

আপনাকে এখন আপনি যে সাবজেক্টের মার্কস দিয়েছেন সেই সাবজেক্ট হচ্ছে ট্রু ক্যারেট এর অর্থাৎ একশো মার্কের সাবজেক্ট নাকি কিন্তু এখন আপনি ইচ্ছা করে হোক বা আপনি ঘুষ হোক মানে অন্য ভাবে হোক আপনি তাকে একের উপর মার্ক দিয়ে ফেলেছেন আবেগে ঠেলায় কিসে ঠেলায় বলেন কিসে ঠেলায় আবেগে ঠেলায় নাকি আপনাকে মার্ক বেশি দিয়ে ফেলেছেন কিন্তু সফটওয়্যার তো ভুল করবে না সফটওয়্যার কি ভুল করবে বলেন আপনারা কিন্তু বলা যাবে না কম আমরা জানি কম্পিউটার আমরা যা কিছু করি আমরা যতই মুখ দিয়ে যত হিসাব করি আমাদের হিসাবে কিন্তু ভুল হতে পারে কিন্তু যখন আমরা ক্যালকুলেটর যখন আমরা হিসাব করি তখন কিন্তু আর ভুল হয় না কারণ তার ভিতরে অ্যাকুরেট ক্যালকুলেট করা আছে এজন্য জন্য আমি যা দেবো সে ওইভাবে আমাকে মানে হিসাব করে দিবে ঠিক আছে সো এখান এখানে যেটা আছে সেটা হচ্ছে একশো দশ হলো কিন্তু সে আমাকে এ প্লাস দিচ্ছে কিন্তু আমাকে এটা কেমন ভাবে করতে হবে যে একশোর উপরে যখন উঠবে তখন সে আমাকে কোন ভিডিও দেখাবে না আমাকে বলবে যে একটা ইরোর ইনভিলিট নাম্বার ইনভেলেট যে তাকে দেখাই সেটা দেখাবে ঠিক আছে সো আমরা এখানে এখানে বলতে পারি যে বাংলার ভিতরে যদি আশি থেকে বড় অথবা সমান হয় তাহলে তুমি প্লাস দেখাও এখন আমরা যেহেতু লজিক্যাল অপারেটর শিখছিলাম গত ক্লাসগুলোতে এন্ড অপারেটর তাহলে আমরা এখন সেটাকে ব্যবহার করতে পারি এখানে যে এন্ড এবং কি হতে হবে বাংলা বাংলা গ্রেটার দ্যান সরি বাংলা লেস দ্যান একশো কি হতে হবে সরি এখানে বলতে হবে একশো এক মানে একশো থেকে ছোট হতে হবে দেখেন তো আমার লজিকটা ঠিক আছে কিনা এবার দেখেন এই লজিক কি ঠিক আছে আমি প্রথম বলেছি আশি থেকে বাংলার মার্ক বড় হয় এবং সমান হয় তাহলে তুমি কি করবা এ প্লাস দেখাবা এন্ড এবং একশো একের থেকে ছোট হতে হবে একশো একের ছোট মানে কি একশো একশো পর্যন্ত নাকি তাহলে একশোর থেকে কি হতে হবে তাকে ছোট হতে হবে হ্যাঁ যদি ছোট হয় তা আমি যখন এখন একশো দশ দেই তখন দেখবেন আমার এখানে কিন্তু কোন কিছু সে এক্সিকিউট করতে পারে না কারণ আমার এই এই কন্ডিশন কিন্তু টুডু হয় না যার কারণে আমার এই স্টেটমেন্ট কিন্তু সে এক্সিকিউট করতে পারে নাই তবে কি ব্যাপারটা ক্লিয়ার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া আহ ভাইয়া শেষের দিকে বাংলা স্মলার দেন একশো এক এখানে আমি স্মল স্মলার দেন ইকুয়েল একশো তো দিতে পারি তাই না দিতে পারেন এখানে আপনি দেন যে ইকুয়াল এখানে দিতে পারেন একশো তাহলে সে কি হবে তাহলে আমাকে এখন এক্সিকিউট করতে পারছে না যদি আমরা এখানে একশো মাস যদি সে পায় তাহলে সে এ প্লাস পাবে এই যে এ প্লাস ঠিক আছে মানে এর থেকে ছোট অথবা সমান হলো কি করবে সে কাজ করবে ওকে তারপরে এটাকে অ্যাপ্লাই করতে পারি আচ্ছা তারপরে এখন আসি এটা এখন 80 এর আমরা এখন গণনা করে ফেললাম। এখন সেটা এখন সেটা তার থেকে কম মার্কস পেতে পারে না। মনকরা সে এখন এখানে পাইছে কত? 75। তাহলে আমরা কি করব? আমি তো শিখেছিলাম ইলসের ব্যবহার করব। কারণ ইলসে আমরা কি করতে পারি? আমরা এই কন্ডিশন দিতে পারি। তাহলে আমি এখন এখানে বলতে পারি বাংলা গেটার than equal to 70 কি বলতে পারি? বাংলা equal to মানে কি greater than or equal 70 অর্থাৎ যদি সেভেন্টির উপরে যদি হয় অথবা সমান হয় তাহলে আমরা এখন এখানে বলতে পারি প্রিন্ট স্ট্রিং আমরা এখন এখানে বলতে পারি কি বলতে পারি আমরা এখানে হ্যাঁ এ নাকি এ গ্রেট আমরা এ বলতে পারি যদি সে সেভেন্টির উপরে যদি পায় তাহলে এটা আমাদের কি হবে এখানে ট্যাব আকার হবে এর জন্য এখানে ইরোড দেখাচ্ছে ওকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলা লেস দ্যান ইকুয়াল টু

তাহলে এখানে কি কন্ডিশন দিলাম সেটা হচ্ছে বাংলা কে গ্রেটার দ্যান অর ইকুয়াল 70 যদি 70 থেকে বড় অথবা সমান হয় তাহলে তুমি এ প্লাস দেখাও দেখেন যদি যদি এর থেকে বড় হয় এর থেকে বড় হতে হতে কিন্তু 80 পর্যন্ত কিন্তু যেতে পারবে যখন 80 পাবে তখন কিন্তু এই কন্ডিশনটা কাজ করবে কারণ আমরা প্রথমেই বলেছি 80 এর 80 যে লজিকটা সেটা আমরা দিয়েছি যদি 80 থেকে বড় হয় তখন কাজ করবে এটা আর এটা তখনই কাজ করবে যখন 80 থেকে বড় হবে না সমান হবে না তখন এটা কাজ করতে পারবে না তখন চলে আসবে আমার এই

সেম ভাবে আমি আবার এখানে উল্লেখ করবো এখানে কি যদি ফিফটির থেকে যদি বড় হয় অথবা সমান হয় তাহলে তুমি এখানে প্রিন্ট করে দেখাও স্ট্রিং আমরা এখানে বলতে পারি গ্রেট ওকে তারপরে সেম ভাবে আমি আবার এখানে কি করব elif টাকা আমি দেব তারপর এখানে বাংলা হ্যাঁ বাংলা মানে বাংলা হচ্ছে আমার ওই ভেরিয়েবল তারপর গেটার than or equal to আমি এখানে বলতে পারি 40 যদি 40 হয় কলন আমি এখানে প্রিন্ট করব যদি 40 থেকে বড় অথবা সমান যদি হয় তাহলে তুমি প্রিন্ট করো কি প্রিন্ট করবে তুমি সরি তুমি প্রিন্ট করবা হচ্ছে সিগ্রেট এবিসি নাকি তারপর আচ্ছা সবাই কি বুঝতে পারতেছি রেসপন্স করে ওকে ঠিক আছে তাহলে আপনি কপি করে বসিয়ে দেন বারবার লেখা লাগবে শুধু এই প্লাস পর্যন্ত আসে ভাইয়া না কোড লিখতেছি ভাইয়া আমার এখানে হচ্ছে না বুঝতে পারছি শেয়ার হচ্ছে কিন্তু স্ট্যাক হয়ে আছে স্টিল হয়ে আছে না

তাহলে আমরা এখন এখানে বলতে পারি ভিতরে যদি ভাই একটা কন্ডিশন যদি কাজ না করে তখন ভাই তুমি কাজ করো কি করো আচ্ছা বলতে পারি কি বলতে পারি নাকি হ্যাঁ বলতে পারি আমরা ওকে তো এখন যেটা রান করি তাহলে দেখেন সে বলতেছে এ গ্রেড কারণ কি আমার হচ্ছে সেভেন্টি ফাইভ আচ্ছা বলেন তো আমরা এখন এখানে কত মার্ক দিব বলেন আপনারা বলেন বলেন শূন্য 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 দিব দিলাম শূন্য তাহলে কি করবে সে সে ফেলু কত মারবে এই যে ফেল যদি আমরা এখানে -1 দিলো কি কি কাজ করবে হ্যাঁ -1 দিলো কি করবে এখানে এই কাজ করবে কারণ কি কারণ এই যে আমরা এখানে যতগুলো কন্ডিশন বারবার করেছি এই এই এগুলোর ভিতরে একটাও কি হয় নাই ট্রু হয় নাই তারপরে এই ইলস কাজ করতেছে এখন হ্যাঁ আমরা অবশ্যই আপনি যদি এখন এখানে এই যে ভেরিয়েটটাকে যদি আপনি এখন একটা ইনপুট ফাংশন ব্যবহার করেন এখানে ইন ফাংশন দাও তারপর হচ্ছে ইনপুট আমরা এখানে ইনপুট ফাংশনটাকে ব্যবহার করতেছি ইনপুট ইনপুট ফাংশন এখন আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি মনে করেন আমি বললাম ইন্টার ইয়োর মার্কস নাকি এন্টার ইয়োর মার্কস ইকুয়াল টু ওকে ফাইন তাহলে আমি বাংলা ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করলাম সেটাকে এই যে রান করলাম এই যে বলল ইন্টার ইয়োর মার্কস আমি একটা মার্কস দিলাম মনে করেন কত মনে করেন দিলাম 32 32 মার্কস দিলাম মার্কস দেওয়ার পর আমি ইন্টারপ্রেস করছি এই যে আমাকে বলতেছে ফেল হ্যাঁ

থ্যাংক ইউ আপনাকে এটা এইবার আসার জন্য দেখেন আমাদের এখানে কিন্তু একটা এরর চলে আসছে কি চলে আসছে এরর চলে আসছে এটা কেন চলে আসছে আমরা এই যে কন্ডিশনটাকে আমরা উপরে দিয়েছিলাম কি দিয়েছিলাম উপরে দিয়েছিলাম যদি আমাদের এই কন্ডিশনটা যদি এভাবে হয় তাহলে তুমি কি করো তাহলে তুমি এইটা কাজ করো কিন্তু এখন প্রত্যেকটা কানেকশনের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই এটা দিতে হবে আমাদেরকে ঠিক আছে তো এটার জন্য আমরা একটা কন্ডিশনেই আমরা যে এটাকে কিন্তু সলভ করে ফেলতে পারি আমরা এখানে এই এনটাকে ব্যবহার করে না করে আমরা আলাদা করে একটা কন্ডিশন দিতে পারি এখানে এলস হ্যাঁ সরি ইলিফ ইফ এল ইফ এটা কন্ডিশন দিয়ে দিব বাংলা যদি বাংলা ভেরিয়াবলের ভ্যালু যদি কি হয় যদি লেস দ্যান লেস দ্যান না যদি হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া একটা কথা ছিল যদি প্রত্যেকটা বিষয়ের জন্য কি আলাদা আলাদা করে এরকম করতে হবে প্রত্যেকটা বিষয়ের না 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 হ্যাঁ প্রতিটা বিষয়ের জন্য আপনাকে আলাদা আলাদা করতে হবে আপনাকে কোর্ট একবার লিখতে হবে তারপর কিন্তু আর লিখতে হবে না তাই না ব্যাকেন্ড আপনাকে কি করতে হবে সেগুলা লিখতে হবে তাই না আচ্ছা এখানে তাহলে আমরা কি আমরা কি দিব এইটুকু লেখা লাগছে তো আমরা জি ইংলিশের জন্য গণিতের জন্য এভাবে কি সবগুলো লিখতে হবে নাকি হ্যাঁ সবগুলো লিখতে হবে মানে কোটেশন দিতে হবে

101 এর থেকে যদি বাংলা বড় হয় এন্ড আমরা অ্যাট অ্যাসাইনমেন্ট দিচ্ছি এখানে মানে আমরা এখানে মাইনাসও দিয়ে দেব মাইনাসটা কেও বাংলা স্যার থেকে বড় হয় 101 থেকে থেকে যদি বড় হয় হ্যাঁ আমরা 100 দিতে পারি যদি 100 থেকে বাংলা বড় হয় এবং যদি কি হয় যদি জিরো থেকে ছোট হয় নাকি তাহলে আমরা এখানে দিতে পারি লেস দ্যান যদি জিরো থেকে ছোট হয় তাহলে কি করবে তাহলে আমরা এখানে বলতে পারি প্রিন্ট তারপর হচ্ছে আবার কোথায় ওয়েট আচ্ছা উপরে না এই যে প্রিন্ট আমরা এখানে এখানে আমরা দিতে পারি ইনভ্যালিড ইনভ্যালিড কি কি নাকি হ্যাঁ আমরা এটা বলতে পারি যে আপনার কি নাই কিটা কি ইনভ্যালিড ওকে আচ্ছা আমরা এটা কিন্তু সর্বশেষ কিন্তু দিতে পারতাম এটাকে আমরা সর্বশেষ দিতে পারি অথবা সর্ব উপর আমরা দিতে পারি এটাকে হ্যাঁ এটা একদম ইফে ব্যবহার করতে পারি আমরা এটাকে আচ্ছা আমরা যদি এটাকে একটু ইফে ব্যবহার করি তাহলে একটু দেখতে সুন্দর লাগবে তো আমরা এটাকে করে দিচ্ছি ইলিফ এবং উপরে ব্যবহার করলাম এটাকে আমরা এটাকে করে দেবো অনলি ইফ উপর কি থাকবে ইফ থাকলো ঠিক আছে ইফে করে দিলাম এই কন্ডিশনটা তারপর শুরু করলাম আমাদের কি ডেটাটি নির্ণয় করার যে ক্যালকুলেটটা সেটা করলাম তাহলে এখন এটাকে রান করলে ইন্টারিয়র মার্কস যদি এখন একশো এক মার্কস দেই তখন এখন বলতেছে প্লাস এটাকে করা যাবে না বাংলা থেকে যদি ছোট হয় বড় হয় তাহলে এটার শর্টকটটা যেন কিভাবে ভুলে গেলাম এখন যেন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রতিটা কন্ডিশনের ভিতরে কি আমাদের কি সেই কন্ডিশনটা বলতে হবে যদি 100 থেকে ছোট হতে হবে নাকি ভাই এই কিন্তু প্রথমে প্রথমে যদি আমরা এই ইনভ্যালিড কিটা দিয়ে বাকি সবগুলা যদি আমরা এলসের মধ্যে রাখি তাহলে হয় না টোটাল সবগুলো ফাংশন না এলস আপনাকে একটা ইউজ করতে হবে আপনি এলস একবার ইউজ করতে পারবেন তাহলে এলস এর মধ্যে রাখলাম তাহলে বাকি সবগুলো এই যে গ্রেডিং এর যে গ্রেডিং এর যে চেকটা যে আস্কি থেকে বড় বা ছোট হলে কি বা এটা লিখে সবগুলোকে এলস এর মধ্যে রাখলাম আর ইনভ্যালিড কিটাকে রাখলাম এটা আলাদা মানে সবার উপরে রাখলাম তাহলে আমি 102 পুট করলে দেখা যাচ্ছে প্রথমে ইনভ্যালিড কি দিচ্ছে আর বাকি সব তখন যখন দেখতে যাচ্ছে 100 নিচে তখন বাকি সবগুলো স্টেটমেন্ট এক্সিকিউট করতেছে বুঝিনা বাটু বলেন প্রথমে যদি আমি একশোর উপরে বা দেখা যাচ্ছে নেগেটিভ কোন ভ্যালু পুট করি তখন প্রথমে আমাকে ইনভ্যালিড কি দিচ্ছে আর যদি এটা ইনভ্যালিড না হয় যদি দেখা যাচ্ছে জিরো থেকে হান্ড্রেড এর মতো রেঞ্জে থাকে তাহলে বাকি গুলো চেক করতেছি এরকম কোনোভাবে করা যায় না হ্যাঁ করা যায় তো সেক্ষেত্রে আপনাকে নেস্টেড ইফেলস ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে নেস্টেড ইফিলস মানে ইফিলস এর ভিতরে আবার ইফিলস ঠিক আছে এটাকে বলা হয় নেস্টেড ইফিলস এটা ব্যবহার করা যাবে সেটা হচ্ছে একটু কমপ্লেক্স আমি যাচ্ছি এটার ভিতরে এটা সলভ করার জন্য আর কি ঠিক আছে সেটা তো মানে আমরা একটু যুগে সেটা ব্যবহার করে ফেলতে পারি আচ্ছা তাহলে ওটা যদি ব্যবহার করতে চাই আমরা তাহলে যেটা করতে পারি আমাদের প্রথমে এখানে একটা কন্ডিশন আছে যে একশো থেকে বড় হতে হবে যদি বড় হয় তাহলে এবং যদি জিরো থেকে ছোট হয় তাহলে বলবে ইনভিলেট কি ঠিক আছে আচ্ছা আমরা এটাকে আমি এটাকে আপাতত এভাবে স্যার এটা অর স্যার এখানে অর জিরোটা কেন দিলাম জিরোটা

আচ্ছা ইন্টারিয়র কত দেব একশো এক ইন্টার ইনভেলিড কি অর্থাৎ আমার একশোর উপরে কোন ভ্যালু দিলে সেটা কি করতেছে এটাকে আমার সে করতেছে অথবা যদি আমার না এখানে ইনভেলিড কি মানে সে আমাকে বলতেছে যে আপনার কিটা কি ইনভেলিড মানে ঠিক নাই এটা ঠিক আছে আচ্ছা এটা মতো খেয়াল করে এখানে যেটা আমরা এখানে দিয়েছিলাম এন্ড এখানে আমরা অর দিয়েছি এন্ডার কারণে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার এটা টুরু হওয়ার মানে এটা টুরু হতে হবে প্লাস আমার এটা টুরু হতে হবে টু না হওয়ার কারণে আমার এই কন্ডিশনটা কিন্তু কাজ করছিল না তখন কি করছিল না কাজ করছিল না আমরা এখানে অর দেওয়ার কারণে যে একটা টুরু হলেই আমার এখন এটা কাজ করতেছে ব্যাপারটা ক্লিয়ার হ্যাঁ জি জি মানে প্রথমটা হচ্ছে এইটা এবং এইটা পরেরটা হচ্ছে এইটা অথবা ওইটা অথবা ওইটা তো এইটা এবং এইটা মানে ওইটা তাহলে এবং মানে কি ও দুইটাই টুরু হতে হবে এখন আমার মানে ট্যুর হতে হবে মানে আমার একশোর থেকে উপরে হতে হবে থেকে ছোট হতে হবে দুইটা আমার তো কাজ করতেছে না ভ্যালু আমরা দিতে পারতেছি একবার তাই না এই প্রথমবার কিন্তু কাজ করে নাই তো আমরা যেখানে অর ব্যবহার করি তাহলে যেটা হয় আপনি যদি কখনো একশোর উপরে যদি আপনি কোন ভ্যালু দেন তাহলে সেটা কাজ করতেছে অথবা যদি আপনি কখনো মাইনাস ভ্যালু দেন মানে আমরা এখানে বলেছে জিরোর থেকে যদি ছোট হয় বাংলার মার্ক কার থেকে জিরো থেকে ছোট জিরো থেকে ছোট মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এগুলো দেওয়া নাকি এখন মনে করেন এখানে আমি রান করলাম এখন একজন ইউজার সে দুষ্টমি করে হোক বা সে দেখার জন্য হোক সেখানে মাইনাস এটা ভ্যালু দিল সে দিল মাইনাস ফাইভ ইন্টারপ্রেস করলো আমি এখন তাকে একটা মেসেজ দেখালাম কি নিভিলেট কি যদি এখন এটা না দেখে তখন তো আমার এখানে একটা দেখাবে যে ফেল ফেল দেখাবে কিন্তু আমি চাচ্ছি যে কি মাইনাস ভ্যালু অথবা একশোর থেকে যদি কোনো ভ্যালু মানে দেয় তাহলে কি দেখাবে এখানে এখন দেখাবে ইনভ্যালিড কি। আপনারা বুঝতে পারছেন এটা জি এখন বুঝতে পারছি। ক্লিয়ার। ওকে ঠিক আছে। আচ্ছা এখানে আর কোনো এই সমস্যা আছে কারো কোনো এখানে রেসপন্স করেন কারো কোনো সমস্যা আছে কিনা এখানে? না না। ইউশনেই যায় কি সমস্যা দেখতে পাচ্ছি না বারবার রিজাইন করছি তারপরেও হচ্ছে না। আচ্ছা এটা সমস্যা। বর্তমান আজকে গতকালের থেকে আজকে নেট অনেক স্লো হয়ে গেছে বিকাল থেকে বিশেষ করে। ঠিক আছে মনে হয় যেমন আজকে তো কম্পিউটার থেকে ফেসবুকে ঢুকতেই পারি নাই হোয়াটসঅ্যাপে ঢুকতে পারি নাই এমন অবস্থা কিন্তু ইউটিউব কিন্তু ভালো মতো চলে ইউটিউব কি চলে ভালো মতো চলে হ্যাঁ ইউটিউব ভালো মতো চলে তো আপনাদের ভিডিও তো সবগুলো ইউটিউবই দেওয়া হচ্ছে তাই না তো আপনারা ইউটিউব থেকে ভালো মতো ভিডিও দেখে নেবেন এবং দেখে অ্যাসাইনমেন্ট মানে প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিস করতে কিন্তু আপনাদের কিন্তু কোনো ইন্টারনেট দরকার হয় না দরকার হয়

তো যাদের নেট প্রবলেম করতে তারা অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটা দেখে তারপর অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আর সকলে সকলের প্রতি অনুরোধ থাকবে যারা বিগত ক্লাসগুলো অ্যাসাইনমেন্ট করেন নাই তারা সকলে সবগুলো অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলবেন ঠিক আছে সবগুলো অ্যাসাইনমেন্ট কি করবেন সাবমিট করে ফেলবেন একবার মাত্র জয়েন করেছেন আমাদের ক্লাস প্রায় শেষ ওকে তো আমাদের নাম্বার 1 অ্যাসাইনমেন্ট থাকবে আচ্ছা এখন হচ্ছে অ্যাসাইনমেন্টের পালা সবাই একটু ভালোমতো খেয়াল করবেন আমি গ্রুপে লিখে দেব কেমন তারপর আমি একটু বলে দিচ্ছি আচ্ছা আমি এমকি একটু স্প্রেন করি তারপর গ্রুপে আমি লিখে দেবো বাংলায় সেটা হচ্ছে নাম্বার ওয়ান অ্যাসাইনমেন্ট থাকবে কি থাকবে অ্যাসাইনমেন্ট একটি সংখ্যা নেবেন ওই সংখ্যাটি জোর নাকি বিজোর জোর নাকি বিজোড় ওয়ার্ড নাম্বার নাকি ইভেন্ট নাম্বার এটা আপনারা কি করবেন

তো এই যে গত ক্লাসে যে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ অপারেটর সম্পর্কে না বুঝলে কিন্তু আপনি এগুলো কিন্তু বুঝবেন না জি হ্যাঁ তো গত কিন্তু অপারেটর কিন্তু আমরা আলোচনা করেছিলাম অ্যারিথমেটিক অপারেটর তারপর কি অ্যাসাইনমেন্ট অপারেটর কম্পারিজন অপারেটর তাই না তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর এই যে অপারেটর গুলোকে যে আমরা ব্যবহার করেছিলাম এই অপারেটর গুলোর সম্পর্কে আপনারা একটু ভালোমতো অবগত হবেন ঠিক আছে আমি এটা আপাতত স্ক্রিনটা অফ করে দিচ্ছি ওকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে

গুগল মামা আছে ইউটিউব মামা আছে সবাই মামা নাকি আপনারা তাদের কাছ থেকে এটাকে আপনারা করবেন তারপর তারপর কি বর্তমান হাইড আছে হাইড অবস্থায় আছে হ্যাঁ বর্তমান যে আন্দোলন চলতেছে আন্দোলন কি হাইড অবস্থায় আছে আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আয়টা কি দেওয়া যায় আচ্ছা আজকে দেখাইছে কি তিনটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা তাই না সকলে এই গ্রেট নির্ণয় করে একটা অ্যাসাইনমেন্ট করবেন কি করবেন করবেন নির্ণয় ওকে নাম্বার হচ্ছে কি গ্রেট একটি সংখ্যা মানে একটি সাবজেক্টের গ্রেট নির্ণয় করে একটা প্রোগ্রাম তৈরি করবেন নাম্বার তিন অ্যাসাইনমেন্ট হচ্ছে পাঁচটি সংখ্যার ভিতরে কটি সংখ্যা পাঁচটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয় করবেন না সরি আপনার আমি এভাবে দিয়ে দেই সেটা হচ্ছে পাঁচটি সংখ্যার ভিতরে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করবেন পারবেন একটু রেসপন্স করি কোন সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি কি পারবেন না আমি যে লজিক দেখাইছি সেই লজিক আপনারা কি করবেন উল্টো করে দিবেন তাহলে হয়ে যায় নাকি তাহলে হবে না তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তো এই তিনটে অ্যাসাইনমেন্ট থাকবে তাহলে এই বিটা দেখা যাচ্ছে না ওটার মতো জি ওটার মতোই কিন্তু কি উল্টা হবে নাকি উল্টা প্লাই হবে জি লেস দ্যান দ্যান আপনারা জি শুনবো আপনার লেস দ্যান দেন আর ইকুয়াল দেন আর কি গ্রেটার দ্যান সেটা আপনাদের ইচ্ছা হ্যাঁ আমার অ্যাসাইনমেন্ট পাইলেই হলো নাকি আচ্ছা নাইমুর রহমান ভাই বলেন কি জানা বলতেছিলেন ভাই আমার নেটের অবস্থা একদম বাজে আমি লাস্ট এক ঘন্টা ধরে আমি ট্রাই করতেছি আমার কম্পিউটারে কিন্তু ভাই আমি কম্পিউটার আমার ক্লাস টা করতে পারি নাই যার জন্য আমি ফোনে ভাইয়া একটু আগে নিয়ে আগে লগইন করছি আমার ফোনে অন্য আজকে আপনাদের আমি একটু পরে আরকি জমা দিয়ে দেব আমার যদি নেটটা যদি ভালো হয় কালকে রাত থেকে ভাই আমার নেটের প্রচুর প্রবলেম আমি আগের অ্যাসাইনমেন্টটাও জমা দিতে পারিনি আজকে ভাই এক দিলে কি সমস্যা হবে না এক দিলে কোনো সমস্যা নাই আপনি দিয়ে দিবেন আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট নাও হয় নাই তাই না মানে আপনাদের ই নাও হয় নাই কি নাও হয় নাই আপনাদের কিন্তু মাত্র প্রেজেন্ট নেওয়া হয়েছে মাত্র প্রেজেন্ট নেওয়া হয়েছে মাত্র সিরের মাত্র তেষট্টি জন আমি বাদে বাষট্টি জন ঠিক আছে এই বাষট্টি জনের কিন্তু প্রেজেন্ট নেওয়া হয়েছে মাত্র নেওয়া হয়েছে প্রেজেন্ট তো যারা এর আগে কিন্তু প্রায় আশি প্লাস ছিল তো বিশ জন কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে ওকে তো ঠিক আছে আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে বলেন ওকে তো সকলে একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং অনেক বেশি অ্যানালাইজ করতে হবে গুগল আছে ইউটিউব আছে অনেক বেশি অ্যানালাইজ করবেন অনেক বেশি ইউটিলাইজ করবেন অনেক বেশি চেষ্টা করতে হবে ঠিক আছে আমরা তো আসলে আপনাকে সম্পূর্ণ ডেভেলপার করে দিতে পারবো না তাই না যদি আপনাকে আমরা এক বছর যদি গাইড করি এক বছর যদি ক্লাস করাই তারপরে সম্ভব না আপনাকে ফুললি ডেভেলপার করে দেওয়া ফুললি প্রোগ্রামার করে দেওয়া যদি আপনার ভিতরে চেষ্টা না থাকে আমাদের থেকেও আপনাকে বেশি চেষ্টা করতে হবে আপনাকে বেশি অ্যানালাইজ করতে হবে আগ্রহ থাকতে হবে হ্যাঁ এবং আগ্রহ সহকারে কাজ করতে হবে নিজের মনে করে কাজ করতে হবে আপনার স্কিল ডেভেলপ হবে আপনার ডেভেলপ হলে আপনার কাজেই আসবে আমার কিন্তু কোনো কাজে আসবে না ভাই আমার কিন্তু কোনো কাজে আসবে না তাই না আপনার স্কিল যদি ডেভেলপ হয় তাহলে আপনার জন্যই ভালো সেটা আপনি সেটা কি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে আপনার আপনার নিজের কি বল রুটি রুজির আপনার আপনি ব্যবস্থা করতে পারবেন আপনার উন্নতি আপনি করতে পারবেন ভালো সবাই বুঝে তাই না তো দেখা যাচ্ছে সর্বোপরি আমাদের দেশের অবস্থা বেশি ভালো না হ্যাঁ সব সব মিলে জিলে সর্বদিক থেকে খারাপ আমাদের কত ভাইগুলো শহীদ হয়ে গেছেন আমাদের পরিস্থিতি কত খারাপ গেছে কয়দিন আগে হ্যাঁ তো আমরা সকলে সকলের জন্য দোয়া করব এবং সকলেই ভালো থাকবো সর্বোপরি আমরা নিজের স্কিল ডেভেলপ করব যাতে করে আমরা যেখানে থাকি না কেন দেশের পরিস্থিতি যে অবস্থায় যাক না কেন আমরা যেন আমরা যেন ঠিকঠাক থাকতে পারি আমরা যেন কিছু করে খেতে পারি আমরা যেন একটু ভালো থাকতে পারি ঠিক আছে এটা তো আসলে মানুষ যে কদিন আমরা বাঁচি এই কদিন সৎ কাজ করব ঠিক আছে এটাই তো আর কিছু না তো সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সকলে সাবধানে থাকবেন সকলের জন্য দোয়া রইল সকলের কামনা করতে জি ফাতেমা খাতুন কে আপো বলেন আমি একটু পার্সোনাল ভাবে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম তো সেটা কিভাবে বলবো কোন সময় বলবো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন জি গ্রুপে আমি যে আইডি থেকে লিঙ্ক দিয়েছি আপনাদেরকে এটা আমার ইনবক্স মানে আমার পার্সোনাল একটা আইডি আমার ইনবক্স নক করলে আমার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে যে কোনো সমস্যা আপনার আমার ইনবক্সে জানাবেন আমি ফ্রি হয়ে আমি আপনাকে রেসপন্স করব ঠিক আছে ঠিক আছে ভাই

আমি কি এখন গ্রাফিক্সে এনরোল করতে কি না আমাদের তো ক্লাস তো প্রায় তিনটা হয়ে গেছে গ্রাফিক্সে ও ঠিক আছে আচ্ছা আপনি আমাকে নক করেন আমি আপনাকে লিংকটা দিয়ে দেব ঠিক আছে ওকে ওকে তো যেটা বলতেছিলাম আচ্ছা আমি একটু স্ক্রিন রেকর্ডটাকে বন্ধ করে দিচ্ছি